জাস্ট আচ্ছা, আপনি প্রোডাক্ট অ্যাড কইরা ধরেন পাবলিশ আগে পরে করলে সমস্যা নেই, আগে করে নিলে সমস্যা নেই। আচ্ছা এটা না, এটা করার পরে সবার আগে আপনি যেটা করবেন, এটা কাটা এটা প্রোডাক্ট টাইপ দেখেন জেনারেল আছে, আপনি এটারে জাস্ট এখানে ক্লিক করে আগে কালার ভেরিয়েশন বানিয়ে নেবেন। এই যে মেক ইট কালার ভেরিয়েশন প্রোডাক্ট, এটা যদি কালার ভেরিয়েশন হয়ে দেন তাহলে এটা টাইপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে কালার ভেরিয়েশন, ঠিক আছে, জাস্ট আপনি এই প্রোডাক্টটা বানিয়ে নেবেন করবেন। তারপরে হচ্ছে এই যে, তারপরে হচ্ছে যে এখানে দেখেন অ্যাড মোর ভেরিয়েশন, ঠিক আছে। তো এইখানে আপনি এটা এটা যতটা কালার আছে ধরেন একটা প্রিন্ট ধরলেন, এই ধরেন এই যে এটা অ্যাড করবো আমরা, ধরেন আমার ফার্স্ট টার্গেট হচ্ছে যে এইটা এই প্রিন্টটা, এই প্রিন্টের দুইটা কালার আছে আপনার, তাই না? এখানে একটা নিচে একটা, এইটা একটা কালার আর হচ্ছে একদম নিচে একটা রাখছেন, দাঁড়ান ভাই, এই যে একটা কালার। সো এটা হলো এই প্রিন্ট, সো এই প্রিন্টটা টার্গেট করলেন আপনি। সো এখন হচ্ছে এটা, এটার জন্য দুইটা কালার আছে আপনার, তিনটা থাকলে তিনটা নেবেন, চারটা থাকলে চারটা নেবেন। এই যে এই যে এখানে ধরেন এটার দুইটা কালার আছে, টু আইটেম, টু আইটেম জাস্ট কনফার্ম এন্ড অ্যাড দিলেন আপনি, এটা দুইটা কালার আইটেম অ্যাড হয়ে গেল। ওকে, এখন হচ্ছে আপনি নিচে আইলে, নিচে আইলে দেখতে পারবেন দুইটা আইটেম অ্যাড হয়েছে, আচ্ছা তিনটা হয়ে গেছে, সমস্যা নেই, আপনি বেশি কম হইলেও সমস্যা নেই। আর ধরেন ফার্স্টেরটা, ফার্স্টেরটা থেকে শুরু করবেন, প্রথমটা ক্লিক করে এটার যে কালার আছে এক সাইড থেকে এক সাইড থেকে অ্যাড করতে থাকবেন। ছবিগুলা যে কই ডাউনলোড করলাম, এই যে এটা হচ্ছে এক এক নাম্বার, এই যে অ্যাড হইলো। তারপরে দুইয়ের মধ্যে আরো যে কালার আছে আপনার, যতগুলা প্রিন্ট এই প্রিন্টে যতগুলা কালার আছে, এই যে এই দেন এই প্রিন্টের এই কালার যেটা অ্যাড হইলো। তো এরকম যদি আরো থাকে অ্যাড করবেন, না থাকলে যদি বেশি অ্যাড করে এলেন বাই চান্স, তাহলে একটা ডিলিট করে দিলেন। ওকে, এখন তারপরে ধরেন আপনি এখন যদি এই প্রোডাক্টটা কেউ ভিজিট করে, দেন এটার একটা কালার দুইটা কালার দিয়ে আছে, তো আরো একটু করলে সব কালার গুলো এইখানে আসবে, নিচে নিচে আসবে না, ঠিক আছে। তো এখন ধরেন আপনার যদি, এখন যদি আপনি ব্যাগে বা ব্যাগে যোগ করতে এখানে একটা শো করতেছে, এটা অর্ডার করব কিভাবে, এটা ভাই কালারটা অর্ডার করব কিভাবে, ব্লু কালার করেন নীল কালার করেন, যে আপনি তো ব্যাগে যোগ করবেন না, ব্যাগে যোগ করলে আপনার কাছে দেখেন সব কালার লিস্ট আয়া করবো, এই দেখছেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোনটা করবেন, অথবা এটা করলেন এটা করলেন একসাথে দুইটাও করতে পারবেন, তাতে সমস্যা নাই। তো এটা কার্ডে অ্যাড করলেন, তারপরে 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 অন্য প্রোডাক্টে যাবেন, হ্যাঁ তারপরে ধরেন নিচের অন্য প্রোডাক্টে যাবেন, এইভাবে একসাথে আপনি 20-30 আইটেম অ্যাড করেন, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? কুইক ক্লিয়ার করে দেবেন, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট এইভাবে ওটা প্রোডাক্ট গুলা বানাবেন, বানান শেষ হইলে আপনি এখানে জাস্ট পাবলিশ করে দিবেন, ঠিক আছে, তাহলে হচ্ছে ওয়েবসাইটে শো হবে, এর ছাড়া শো হবে না। আচ্ছা একটা জিনিস দাঁড়ান, এক মিনিট, একটা জিনিস, তো এটা গেল। এখন মনে করেন এই ড্রেসটা যদি আবার 2 দিন পর আরো কোনো সাইজ কালার আহে, তাও আপনি অ্যাড করতে পারবেন, তাও কিন্তু পারবেন না, এরকম না, জেনে যাবেন আবার মোট কালার যাবেন, আবার ধরেন কয়টা কালার আইছে, একটা বা দুইটা, ধরেন আবার ধরেন দুইটা কালার আইছে বা তিনটা আইছে, সেইভাবে দিয়া অ্যাড করলেন, তো আবার দুইটা ফিল্ড আপনার ক্রিয়েট হয়ে যাবে ওইখানে, তো আবার ওই দুইটা কালার অ্যাড করে লাইলেন, কোনো সমস্যা না, আপনার যখন আইলো কালার অ্যাড করে লাইলেন, বুঝতে পারছেন? এইভাবে আগের প্রসেস আর আপাতত ডিলিট করে কোনটি এডি 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 সাইজ ভাই, এটা আপনার দরকার নাই, আপনার থ্রি পিস তো সব একই সাইজ, তাই না? এডি তো কোনো সাইজ হয় না, সেটা আপনার দরকার নাই, যার সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট আছে, যেমন পাঞ্জাবি 40-42 থাকে, টি শার্টের থাকে, ওই ডির জন্য এটা, আপনার এটা না, আপনার হচ্ছে কালার, কালার ম্যানেজ করতে আছে, দুই টাইপের প্রোডাক্ট ম্যানেজ করা যায়, কালার ভেরিয়েশন সাইজ ভেরিয়েশন, আপনার হচ্ছে সাইজ কালার দরকার। সো এইভাবে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করবেন, তো আর দাঁড়ান আপনার তো আর বাকিগুলো ডিলিট করে দিই, আপনি আবার নতুন করে করেন এই যে এই ফরম্যাটে, ঠিক আছে, আপনি তাহলে ডিলিট করে এইভাবে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করেন। আর আই থিঙ্ক ইনভয়েস বানানোর বিষয়টা বুঝতে পারছেন নাকি? ইনভয়েস বানানোর বিষয়টা বুঝতে পারছেন মনে হয় ভাই? 34টাও তো ডিলিট করে দিলেন যেটা আমরা বানাইলাম মাত্র, সমস্যা নাই, আমি আমি এখন টোটালি অন্য নতুন করে সুন্দর সাজাবো, ঠিক আছে, ওকে। ডেলিভারি চার্জটা ভাই, ডেলিভারি চার্জ, ইনভয়েস বানানোর বিষয়টা কি বুঝছেন? ইনভয়েস কিভাবে বানাবেন? ওই প্রোডাক্ট অ্যাড করা যে ইনভয়েসটা, এটা তো না না, আচ্ছা আগে ইয়া করেন ভাই, প্রোডাক্ট অ্যাড করেন, আবার পরে ফোন দেন, প্রোডাক্ট ছাড়া এটা দেখেন যাবো না, অর্ডার করার পারবো, এটা সমস্যা নেই, এটা পারবো, আমি অনেকবার এটা গাটাগাটি করছি, এখন আমার এটা